পোর্ট কন্ট্রোল, হারবাড়িয়া পোর্ট কন্ট্রোল। হারবাড়িয়া পোর্ট কন্ট্রোল, কে বলছেন? এমপি ওয়ার্কশপ থেকে বলতেছি, বিএসএফ টেস্ট করতেছি। ক্লিয়ার ক্লিয়ার, ধন্যবাদ। তো এক সময় আমরা দেখেছিলাম যে এএম মডুলেশনে আর এএম ট্রান্সমিটারে ব্যান্ডওয়াইড ছিল 10 কিলোহার্টজ, আর এফএমএ ছিল 180 থেকে 200 কিলোহার্টজ। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটাও মূলত এফএম মডুলেশন, কিন্তু এর ব্যান্ডওয়াইড হচ্ছে 12.5 কিলোহার্টজ। তো এটাকে বলা হয় ন্যারো ব্যান্ড এফএম বা এনএফএম, আর এটি ইউজ করা হয় মূলত মেরিন রেডিও কমিউনিকেশন সিস্টেমে। তো প্রথমে আমরা এর ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো দেখি। তো এটা হচ্ছে মূলত ভিএসএফ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইন্টারন্যাশনাল থিওরি অনুযায়ী, এটি পাবলিশ হয়েছে 1 ডিসেম্বর 2019 পোস্ট এটা। তো এখানে আছে এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলো আছে, অর্থাৎ 156.050 মেগাহার্টজ থেকে এর চ্যানেল 1 নম্বর চ্যানেল থেকে শুরু হয়, তারপরে 27 নম্বরে যে শেষ হয় সেটা হচ্ছে 157.350 থেকে শেষ হবে, আবার দেখা গেল আবার এখানে 157.425 আবার শেষ হবে। আর বিভিন্ন জায়গায় যেমন এশিয়াতে এরপর আলাদা ব্যান্ড আছে, ইউরোপের ব্যান্ড, এশিয়ার ব্যান্ড, ইউকে ব্যান্ড, এগুলো যেহেতু ভিন্ন ভিন্ন টাইপ। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে মেরিন ব্যান্ডগুলো সাধারণত 156.50 মেগাহার্টজ থেকে 180 মেগাহার্টজের মধ্যেই হয়ে থাকে। আর আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমরা যেই চ্যানেলটা ইউজ করি সেটা হচ্ছে মূলত চ্যানেল 16। চ্যানেল 16 ফ্রিকোয়েন্সি হচ্ছে 156.800 মেগাহার্টজ, এটি ইউজ করা হয় পোর্ট অপারেশনস অ্যান্ড শিপ মুভমেন্টে। তো এরপরে আমরা যে স্কিম্যাটিকটা দেখি ন্যারো ব্যান্ডওয়াইড কীভাবে কাজ করে। তো এফএম মডুলেশনে আমরা যখন কাজ করেছিলাম তখন আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ছিল অত্যাধিক। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন নিয়ে আমি পরে আলোচনা করব, তা প্রথমে আমরা এই ব্লক ডায়াগ্রামটা দেখি। মূলত এনএফএম বা ন্যারো ব্যান্ডওয়াইড এফএম এর মধ্যে যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ফিল্টার। এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ফিল্টার ব্যবহৃত হয়, যেটি মূলত আমাদের অডিওর যে অবাঞ্ছিত ব্যান্ড, অর্থাৎ আমরা যেহেতু এটাতে ট্রান্সরিসিভার হিসাবে কমিউনিকেট করব এক জাহাজ থেকে অন্য জাহাজে, তাই আমাদের অডিও ভয়েস যে ব্যান্ডওয়াইড এটা অতিরিক্ত হওয়ার প্রয়োজন নাই। মোটামুটি 2.5 কিলোহার্টজের একটি লিমিটেড অডিও ব্যান্ড নিলে আমাদের কাজ শেষ। সাধারণত ইনস্ট্রুমেন্ট ব্রডকাস্টের সময় আমাদের অডিওর দিকে খেয়াল রাখতে হয়, তখন আমাদের 20 কিলোহার্টজের টোটাল অডিওটা লাগে বা আরও হাই কোয়ালিটির স্টিরিও অডিও লাগে। সেক্ষেত্রে আমরা এখন যেহেতু কমিউনিকেট করব সেই জন্য আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে না, তাই আমরা 2.5 কিলোহার্টজ ব্যান্ডটাই ইউজ করব। অর্থাৎ মানুষের ভয়েস 0 থেকে 2500 হার্জের মধ্যেই থাকে। তো এরপরে আমরা দেখি যে এটার যে স্ট্রাকচার, তো TM338, এই TM338 মূলত অনেক ফেমাস একটা ট্রান্সরিসিভার। এর ছবি হচ্ছে এই যে TM338, এটি পাবলিশ হয়েছিল January 7, 2003 সালে, এটি ফ্যাক্টরিতে ছাড়া হয়। তো এই হচ্ছে ট্রান্সরিসিভার, একটা ট্রান্সরিসিভারের আকৃতি এরকম, বা পকেট ট্রান্সরিসিভারও আছে, ওয়াকি টকি স্টাইলও হয়। তো এই যে এখন যে এটা দেখলাম যে ব্লক ডায়াগ্রামে যেটা আছে সেটা মূলত সিপিইউ মাইক্রো পিসি 7800 7, অর্থাৎ একটা সিঙ্গেল সিপিইউ, যেটা দিয়ে মূলত আমার যে আশেপাশে যে টিউনার, তারপরে RF TX RF RX, এগুলো সব নিয়ন্ত্রণ করা হয়। আমি যখন এখানে যে প্রাপ্য যে কির মাধ্যমে আমি মূলত ফাংশন ইনপুট করলে এই সিপিইউ প্রক্রিয়া করে আমার অন্যান্য কমান্ড কার্য সম্পাদন করে। আর এলসিডি হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, এলসিডির মাধ্যমে যে প্রাপ্ত ডাটা আউটপুটে পাঠানো হয়, মানে আউটপুটে দেখা যায় আর কি। আর ইইপি রং যেটা আছে এটা মূলত ফ্ল্যাশ আইসি, এটা ফার্মওয়্যার বা স্টোরেজ করে রাখছে, যেটি এই সিপিইউটার যে এইটা, অর্থাৎ কম্পিউটার স্ট্রাকচার অনুযায়ী সিপিইউ হচ্ছে প্রক্রিয়া করে, আর যে ফার্মওয়্যার সংরক্ষণ রাখার জন্য ইইপিআর রং ব্যবহৃত হয়। এরপরে এখানে যেইগুলো আছে, মানে সব জায়গায় ফিল্টারের ই বেশি, কারণ ফিল্টার না থাকলে তো আমাদের এই ব্যান্ড হয়তো ন্যারো হবে না, তাহলে তো ওয়াইড ব্যান্ড হয়ে যাবে।
তারপরে এখানে সব জায়গায় সিপিউর পাশে বা মাইক্রোকন্ট্রোলার পাশে সবসময় আমরা ক্রিস্টাল ইউজ করি, স্টেবল ফ্রিকোয়েন্সির জন্য বা ক্লক সাপ্লাইয়ের জন্য আমাদের ক্রিস্টাল ইউজ করতে হয়। তাই এখানে যেটা একটা সিপিউ, এই সিপিউর আরেকটা প্রমাণ আছে, এখানে একটা ক্রিস্টাল আছে। এবার যা যা আছে এগুলো সব আনুষঙ্গিক, যেমন স্পিকার আউটপুটের আগে টি স্পিকারে অডিও অ্যাম্পলিফায়ার আছে, তারপরে এখানে মাইক্রোফোন ইনপুটের জন্য যে মাইক্রোফোনের অ্যাম্পলিফায়ার সেকশন আছে, এরটুকু আছে পাওয়ার সেকশন, আর এখানে আছে আরএফ সেকশন। তো আরএফ আইসিগুলো সাধারণত 25 ওয়াট থেকে 50 ওয়াটের যে আইসিগুলো পাওয়া যায়, এগুলো মূলত 4 পিনের ট্রানজিস্টর টাইপের আইসি। আমি ফুটেজগুলো এই ভিডিও লাস্টে দিব। আর আবার অসিলেটর আইসিও আলাদা থাকে, অনেক সময় অসিলেটর আইসি সিপিউ থেকে আসে, আবার অনেক সময় অসিলেটর আইসি আলাদা দেওয়া থাকে। যেমন এখানে সোকাল সেকেন্ড লোকাল মিক্সার ডিমোডুলেটর, এটা হচ্ছে ডিমোডুলেটর ডিমোডুলেটেড করার জন্য, আর এটা হচ্ছে আরএফ অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে মূলত ট্রান্সমিটেড করার জন্য। তো অনেক সময় দেখা যায় যে ডুপ্লেক্সারের মাধ্যমে ট্রান্সমিটার সেকশন আর রিসিভার সেকশনকে আলাদা করা হয় একই অ্যান্টেনার মাধ্যমে, আবার অনেক সময় দুইটা অ্যান্টেনাও থাকে, আগের পূর্বেগুলোতে দুইটা অ্যান্টেনা থাকতো, আবার অনেক সময় ট্রান্সমিটার ও রিসিভারের মাঝে একটি আলাদা পার্থক্য বা আইসোলেশন করার জন্য টু ওয়ে সুইচ ইউজ করা হতো। তো এগুলো অনেক পুরনো পদ্ধতি ছিল, তা এটা হচ্ছে একটি নতুন বা একটি মডার্ন ডায়াগ্রামও বলা যায়, যেহেতু এটা সিপিউ তারপরে ফার্মওয়্যার ডিজিটালি এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে, আর সিপিউ থেকে প্রাপ্ত ভোল্টেজের মাধ্যমে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর নিয়ন্ত্রণ করে চ্যানেল পরিবর্তন করা যায়। আর এখানে আছে ভেক্টর ডায়োড, অর্থাৎ পূর্বে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফ্রিকোয়েন্সি মডুলেশন পদ্ধতির মধ্যে ভেক্টর ডায়োড মডুলেশন পদ্ধতি খুবই জনপ্রিয়। তো এখানেও এরকম ভেক্টর ডায়োড ফিজিক্যালিভাবে ব্যবহার করা হয়েছে, এখানে যে ভেক্টর ডায়োড আছে এগুলো মূলত স্ট্যাবল স্ট্যাবল ফ্রিকোয়েন্সির কাজ করে থাকে, অর্থাৎ একটি ফ্রিকোয়েন্সি যেন এদিক ওদিক সরে না যায় সেই জন্যই মূলত ভেক্টর ডায়োডগুলো ব্যবহার করা হয়ে থাকে। ভেক্টর ডায়োডের মাধ্যমে আবার ফ্রিকোয়েন্সি মডুলেশনও করা হয়। আর এখানে যে ফিল্টারগুলো আছে, যেমন এখানে একটা আছে লো পাস ফিল্টার, অর্থাৎ উপরে প্রতীক ক্রস, মানে এটা হচ্ছে হাই ক্রস ব্যান্ড ক্রস, আর লোতে ঠিক আছে, এটা হচ্ছে লো পাস ফিল্টার, উপরে ক্রস নিচে ক্রস, আর এটা মানে হচ্ছে এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার। আর যদি ব্যান্ড স্টপ হয়ে যায় তাহলে উপরে ফাঁকা নিচে ফাঁকা আর মাঝখানে এরকম একটা ক্রস দিয়ে দিত। আর এখানে হাই পাস ফিল্টার দেখা যাচ্ছে না, হাই পাস ফিল্টার এখানে নাই, অনেক সময় লো পাস আর হাই পাস দিয়ে ব্যান্ড পাস বানানো হয়। তা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত এখানে বেশি ইউজ করছে লো পাস ফিল্টার, আর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারে বেশি ব্যবহার হয়েছে। তো এটা ছিল মোটামুটি আমার ব্লক ডায়াগ্রাম, আর এটা তো এর প্রাপ্ত ছবি, এটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমরা দেখি যে আসলে এনএফএম এর যে স্কেলটা এটা মূলত কেমন। আমি আগেই বলছিলাম যে এনএফএম আমাদের অডিও 2.5 কিলোহার্টজ খালি ব্যবহার করে থাকে, এর উপরের ব্যান্ড বা শব্দ ব্যবহার করবে না, ফিল্টার হয়ে কাট করে দেবে। আর WFM হচ্ছে সাধারণত WFM 15 কিলোহার্টজ 90 দশকে ছিল, যেটি মূলত ব্রডকাস্ট অডিও ছিল। তো এখন বর্তমানে 20 কিলোহার্টজই টোটাল আউটপুট হয়, তার সাথে RDSও ফাংশনও বের হয়, আর HDFMও ব্রডকাস্ট করা হয়। আর একটা আছে FM বা নর্মাল FM, নর্মাল FM এর মতো 5 কিলোহার্টজ, এটি সচরাচর দেখা যায় না, এটি দেখা গেলেও নোহা ওয়েডার স্যাটেলাইটে বেশি দেখা যায়। নোহা ওয়েডার স্যাটেলাইট নিয়ে বা যারা হ্যাম রেডিও অপারেটর আছেন তারা মূলত এই 5 কিলোহার্টজ ব্যান্ড হয়তো FMও ইউজ করে থাকেন, যেহেতু এটার ইয়ার দেওয়া আছে মূলত 50 থেকে 85, তাই ব্লক ডায়াগ্রাম আজকের সাথে নাও মিলতে পারে। এবার আমরা দেখি এর হিসাব কেমন করা হয়। তো আমার যে ওয়াইড ব্যান্ড FM মডুলেটর, যেখানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ছিল 75 কিলোহার্টজ, অর্থাৎ আমি যদি হালকা একটু অডিও এডিট করি তাহলে আমার এখানে আউটপুটে পরিবর্তন হবে 75 কিলোহার্টজ ব্যান্ড ওয়াইড পরিবর্তন হবে, এটি মূলত ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনের একটি সহজ সংখ্যা। আর মডুলেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 কিলোহার্টজ, অর্থাৎ আমি 15 কিলোহার্টজের অডিও পাঠাবো, সেক্ষেত্রে আমার কী হবে, সেক্ষেত্রে সূত্র অনুযায়ী আমি যদি বসাই তাহলে আমার স্পেকট্রামে দেখা যাবে আমি 180 কিলোহার্টজ ব্যান্ড ওয়াই, হ্যাঁ 180 কিলোহার্টজ ব্যান্ড ওয়াইড আমি ইউজ করতেছি। আর আমার যখন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ন্যারো ব্যান্ড ওয়াইডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যখন থাকবে, এখানে দেওয়া আছে 2.5 কিলোহার্টজ, 2.5 কিলোহার্টজ যদি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হয় আর আমার অডিও যদি 4 কিলোহার্টজ থেকে 2.5 কিলোহার্টজ হয়, তাহলে আমার টোটাল এই 70 অনুযায়ী বসানোর পর আমার যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 10 কিলোহার্টজ, 10 থেকে আর
প্লাস মাইনাস 2.5 কিলোহার্জ আছে আমার ধরে রাখতে হবে, কারণ এখানে ত্রুটি থাকতে পারে, তখন 12.5 কিলোহার্জের মধ্যে আমার ন্যারো ব্যান্ড এফএম এর কমিউনিকেশন সম্পন্ন হয়। তো আমি কয়টা ফুটেজ অ্যাড করে দিচ্ছি আপনারা দেখুন যে কিভাবে আমি মূলত ভিএসএফ এর কাজগুলো করে থাকি। তবে ভিএসএফ এর ল্যাম্প টেস্টের মাধ্যমে আমরা দেখি যে কিভাবে ভিএসএফ এর আউটপুট ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।